হ্যালো ভিওয়ার্স টেকল্যান বিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আজ রয়েছে এবং আজকে টিউটোরিয়ালটা হলো আপনি কীভাবে আপনি ভিডিও স্ক্রিপ্ট তৈরি করবেন অ্যান্ড্রয়েড ফোন এবং কম্পিউটার দুইটা সফটওয়্যার আমি আপনাদের ফ্রিতে দেবো কারণ এই সফটওয়্যারগুলো অনেক দাম এবং সম্পূর্ণ ফ্রিতে পাওয়া খুব অনেক কষ্টকর হয় তো আমি আপনাদের যেহেতু ফ্রিতে দেব তো আপনারা ডাউনলোড করুন ডাউনলোড করে কাজ করুন এবং আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে একটি ইমেজকে আপনি ড্র আকার আকিয়ে ফেলবেন অটোমেটিক্যালি আপনাকে আঁকা হবেন আপনার কম্পিউটার বা আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোন এঁকে দিবে কিন্তু মনে হয়েছে আপনি আঁকা জাস্ট এভাবেই আপনারা হয়তো অনেক ভিডিও দেখতে পারেন তা আমি আজকে আপনাদের সেটা হাতে কলমে শিখিয়ে দেব এর জন্য আপনাদের সর্বপ্রথম একটা সফটওয়্যার ওপেন করা লাগবে তা দেখুন এই যে আমার এই সফটওয়্যারটা সফটওয়্যারটা আমার যেহেতু ইনস্টল করা আছে তা আমি আর এখন ইনস্টল করব না ইনস্টল যেহেতু করা আছে এবং আমার ডাউনলোড করা আছে তা আপনাদের লিঙ্কটা দেব সেখান থেকে আপনারা নিয়ে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে যে কাজটা সেটা দেখাবো অবশ্যই অ্যান্ড্রয়েড ফোন এবং দুইটাই সফটওয়্যার দিব দুইটা থেকে আপনার যেটা ভালো আপনার যেটা আছে সেটা নিয়ে ডাউনলোড করে নেবেন তা ডাউনলোড করার পরে আপনার সর্বপ্রথম নেটটা লাগবে সপটা ওপেন করার জন্য ওপেন করার জন্য আপনার যে কাজটা করতে হবে সেটা হলো আপনার দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন আপনার একটা ইমেলস আপনি দেখুন একটা দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করার পরে ওপেন করবেন তা দেখুন আমি সরাসরি ওপেন করলাম করার পরে ঠিক এভাবে আসবে এভাবে আসার পরে আপনি এই জায়গা থেকে এই যে দেখুন একটা ভিসেফ তারপরে এই জায়গা থেকে ইমেজ দিতে পারবেন যেহেতু টাইটেল হয় যেহেতু অডিও হয় যেতে রেকর্ড করতে পারবেন এই জায়গা থেকে অ্যাপ বিভিন্ন রকম হাত চেঞ্জ করে করে দিতে পারেন আপনার যেটা ভালো লাগে তা আমি আপনাদের এখন যেটা দেখাবো একটা ইমেজ নিয়ে ভিডিও তৈরি করে দেখাবো তা দেখুন এই জায়গায় আমি যদি এই জায়গা থেকে ইমেজ নিতে আসে আমার ফোন এই যে সরাসরি কম্পিউটারে যে ইমেজ নিতে পারি বিভিন্ন রকম ইমেজ আছে এখান থেকে নিতে পারি অথবা আপনি এখান থেকেও যেখানে একটা ইমেজ নিতে পারি অথবা এই জায়গায় যে অ্যাড ইমেজে এই যে দেখুন এই যে হোম বাটন এবং ঘরে এই জায়গায়ও বেশ কিছু ইমেজ আছে তা এটা এগুলো যে কোনো একটা ইউজ করতে পারেন তা ধরুন আমি এই যে দাড়িটা দেখছেন এই দাড়ি পাল্লাটা আমি দাড়ি পাল্লাটা ইউজ করি দাড়ি পাল্লাটা ইউজ করার পরে আপনি এই জায়গাতে ইমেজ ছোটো বড়ো করে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন যতটুকু ভালো লাগে ভালো লাগার পরে আপনি যেভাবে সুন্দর করে সাজিয়ে নেবেন দেখুন আমি এখন যদি এটাকে পেলে করবো আমি এটাকে দেখবো আমি এখন নিজে ড্র করব ড্র করার জন্য আমি কীভাবে ড্র করতে পারি সেটা দেখুন এটার জন্য আপনাকে এই যে দেখুন একটা পেলে আইকন চিহ্ন আছে এই যে এটা ক্লিক দিবেন এটা ক্লিক দেওয়ার পর একটু ধৈর্য ধরে দেখুন যেহেতু আমি সোলো করে রাখছি আপনাদের দেখানোর সুবিধার্থে কী সুন্দরভাবে দাড়িটা এঁকিয়ে ফেলে দাড়ি পাল্লাটা সেটা একটু দেখুন আপনাদের তো বন্ধুরা আমি একটা কথা বলে রাখবো আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন কারণ প্রতিটি ভিডিও আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ আকারে শেয়ার করা শুরু করেছি যেহেতু আমি আপনাদের সবসময় চাইছি ভালো কিছু দিতে এবং কম্পিউটার এবং পাশাপাশি অ্যান্ড্রয়েড ফোন দুইটা দিয়ে আমি খুব ভালো ভালো জিনিসগুলো আপনাদের মাঝে এখান থেকে শেয়ার করব কারণ আমি কোনো কিছু সিক্রেট বলে রাখব না দেখুন অটোমেটিক আঁকা হয়ে গেল আমি যদি আবার প্লে করি দেখুন দেখুন আর একটু ভাত ধৈর্য ধরে দেখুন আমি আরো কিছু দেখাবো আপনাদের একটু মনোযোগ করে দেখুন যেহেতু বড় হল সমস্যা নেই কারণ আমি শিখাতে চাই বা বোঝাতে চাই তা আপনারা শিখবে শিখে রাখুন ভালো এবং মজার জিনিস দেখুন এভাবে কে কে শেখাইবে আপনাকে বলেন আমি আপনাদের মাঝে সম্পূর্ণ সমস্ত কিছু আসলে ফ্রিতে এভাবে দিতে থাকছি এবং আপনাদের মাঝে সমস্ত পেট সফট গুলো ফ্রিতে দিয়ে যাব দেখুন এটা এক লেন এটা আপনারা একটা টাইটেল ইউজ করতে চান এই জায়গায় আমি লিখি যদি আমার চ্যানেলটার নাম লিখি টেকল্যান্ড বিডি টেকলান বিডি যদি লিখি আমি এই জায়গায় বিডি লেখার পরে আমি বড়ো করে নিতে পারেন যতটুকু ভালো লাগে আপনাদের এটা ক্লিক দিলে কেটে গেল এখন আমি টেকলান বি যদি পেলে করি দেখুন টেকলান বিডিটা আমার একজন লিখে দিচ্ছে কিন্তু কে লিখছে কেউ না কম্পিউটারে এই জায়গাতে হাত চেঞ্জ করে নিতে পারেন আপনার যে হাতটা পছন্দ হয় সেটা নিতে পারেন ধরুন আমি যদি এটা নিই নিয়ে আমি যদি পেলে করি দেখুন এই জায়গা থেকে আপনি অনেক কিছু নিতে পারেন আপনি যদি কলম নিতে চান এই জায়গা থেকে কলমও নিতে পারেন এই যে পেন আছে পেনে পেনে যেতে পারেন যে কোনো একটা ইউজ করতে পারেন দেখুন আমি ক্লিক দিলাম একটু করে দেখুন এই যে আমার সমস্ত পেনগুলো চলে আসতেছে চলে আসার পরে এটা থেকে আমি যে কোনো একটা পেন সিলেক্ট করে নিতে পারবো এটা খুবই একটা ইজি এবং সিম্পল একটা বিষয় তো এটাও আমি জাস্ট আমি আপনাদের দেখানোর সুবিধার্থে বুঝিয়ে দিলাম ধরুন এই পেনটা আমি নিলাম এই পেনটা নেওয়ার পর আমি পেলে করলাম দেখুন আমার পেনে লিখিয়ে দিচ্ছে কিন্তু আসলে কি পেনে লিখছে না বন্ধুরা ধরুন আমি আরেকটা এখন পিকচার নিয়ে আমি আরেকটা জিনিস এঁকেতে চাই আর একটা একার জন্য আমাদের এই যে দুই নম্বর আইকনটা যে আমি জাস্ট এই যে রেডিওটা নিলাম রেডিওটা নিয়ে আমি এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পর রেডিওটা আমি যদি পেলে করে দেখাই আপনি রেডিওটা আপনার সিলেক্ট করে ছোটো বড়ো করে নিতে পারেন এই জায়গা থেকে যে দ্রুত টাইম আছে এই যে সাতাশ আছে বা আপনি এই জায়গায় যদি তিরিশ করেন তার একটু ষোলো হাজার বা ফাস্ট করতে পারেন তিন পাঁচ যতটুকু ভালো লাগে আপনি ততটুকু দিতে পারেন দিয়ে আপনি এটাকে পেলে করতে পারেন দেখুন আমি যদি পেলে করি পেলে করার পর যেহেতু আমি কলম আইকন সেন্টটা নিয়েছিলাম একটু ধস করে দেখুন আসলে কত সুন্দর হয় এই জিনিসটা আসলে প্রতিটা বিষয়ে খুবই মারাত্মক জিনিস আপনি যখন কাজ করবেন ধীরে ধীরে কাজ করবেন প্রতিটা বিষয়ে যখন গেটে গেটে দেখবেন অনেক অনেক ভালো লাগবে আপনাদের এবং এটা টিউটোরিয়াল করে করে আপনি আপনার চ্যানেলে বা এসে ইউটিউবে আপলোড করে দিতে পারেন আপনাদের কোনো সমস্যা হবে না এগুলো এগুলো আপলোড করতে পারবেন এটার অনুমোদন আছে তবে প্রতিটা বিষয়ে খুব সুন্দর সুন্দরভাবে কাজ করতে পারবেন তাছাড়া আমি আরও কিছু ফিচার নিয়ে নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সেজন্য ভালো করে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের যে কোনো ধরনের মতামত জানার জন্য যদি ইউটিউব বিষয়ে বা অন্য অন্য যে বিষয়ে নিয়ে মতামত থাকলে আপনারা জানাতে পারেন সেগুলো আমি আপনাদের মাঝে দিয়ে শেয়ার করবো যদি অনলাইন কোনো আয় করার চিন্তা থাকে তা আপনাদের সেটা বলতে পারেন আমি আপনাদের মাঝে শেয়ার করবো জাস্ট কমেন্টে জানাবেন তাই যে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার